তো বর্তমানে অনেকেরই ভোটার কার্ড নাম্বার পরিবর্তন হয়েছে আবার অনেকেই নতুন ভোটার কার্ড পাননি এবং আর কিছুদিনের মধ্যেই কিন্তু লোকসভা ভোট তাই যারা নতুন ভোটার কার্ড চাইছেন তারা কিন্তু খুব সহজেই অনলাইন থেকে মাত্র দু মিনিটে সম্পূর্ণ ফ্রিতেই নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো অনলাইন থেকে নতুন ভোটার কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন কি তার পদ্ধতি রয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইন থেকে মোবাইল দিয়ে নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার হেল্পলাইন তো ভোটার হেল্পলাইন লিখে সার্চ করলেই কিন্তু ফার্স্ট অ্যাপ আপনারা পেয়ে যাবেন যদি আপনার কাছে ইনস্টল থাকে সেক্ষেত্রে আপডেট করে নেবেন যদি আপনারা এখনো পর্যন্ত ইনস্টল না করেন সেক্ষেত্রে ভোটার হেল্পলাইন অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলেই কিন্তু ভোটার হেল্পলাইনের যে অ্যাপ সেই অ্যাপটি আপনার সামনে চলে আসবে তো এইবার কিন্তু প্রথমেই আপনাদের যেটা করতে হবে ভোটার হেল্পলাইনে যারা যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা কিন্তু ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন তো যারা যারা এখনো পর্যন্ত ভোটার হেল্পলাইনে নিজের অ্যাকাউন্ট তৈরি করার নেই তারা কি করবেন নিউ ইউজার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনার ফোন নাম্বার দেবেন তারপরে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন আপনার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি আপনি ভেরিফাই করবেন ভেরিফাই করার পর আপনার নাম দেবেন নাম দেওয়ার পর আপনি একটি পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ড তৈরি করলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে এই নিয়ে কিন্তু আমরা আগেও ভিডিও করেছি তো যেহেতু আমাদের ভোটার হেল্পলাইন অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করা আছে সেক্ষেত্রে আমরা কি করবো মোবাইল নাম্বার দেবো তারপর পাসওয়ার্ড দেব দেওয়ার পর সেন্ট ওটিপি অপশনে ক্লিক করব তো সেন্ট ওটিপি ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে অপশনে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর লগ ইন নাও অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইলে লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন নতুন কিন্তু ভোটার হেল্পলাইন অ্যাপটাকে আপডেট করা হয়েছে আপনারা যারা আগে থেকে ইউজ করতেন তারা কিন্তু এইরকম নতুন অপশন পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনারা ভোটার কার্ডের যাবতীয় ফর্ম ফিল করতে পারবেন পাশাপাশি ভোটার কার্ডও ডাউনলোড করতে পারবেন তো অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে দেখতে পারবেন ডাউনলোড ই এপিক বলে একটি অপশান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই এপিক এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে চলে আসবে ডু ইউ হ্যাভ ভোটার আইডি বা রেফারেন্স নাম্বার তো অনলাইন থেকে কিন্তু ভোটার কার্ড নাম্বার দিয়েও ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন পাশাপাশি ফর্ম নাম্বার আট বা ফর্ম নাম্বার ছয় যারা ফিল আপ করেছেন সেই রেফারেন্স নাম্বার দিয়েও কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো এখানে আমরা কি করব ইয়েস আই হ্যাভ এপিক নাম্বার যদি আপনার কাছে ভোটার ভোটার কার্ড কার্ড নাম্বার থাকে থাকে বা সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ এপিক নাম্বারে ক্লিক করতে পারেন যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন এখনো পর্যন্ত ভোটার কার্ড পাননি বা আপনি ভোটার কার্ড সংশোধন করেছেন এখনো পর্যন্ত ভোটার কার্ড আসেনি সেক্ষেত্রে আপনি ইয়েস আই হ্যাভ ফর্ম রেফারেন্স নাম্বার দিয়েও কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন তো যেহেতু আমাদের কাছে ভোটার কার্ড রয়েছে সেক্ষেত্রে আমরা কি করব ইয়েস আই হ্যাভ এপিক নাম্বার অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী অপশন চলে আসবে যেখানে থাকবে প্লিজ এন্টার ইউর এপিক নাম্বার তো এখানে কিন্তু আপনাদের ভোটার কার্ড নাম্বার দিতে হবে ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ক্লিক করতে হবে তো এখানে আমরা ভোটার কার্ড নাম্বার দিয়েছি দেওয়ার পর স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করেছি সিলেক্ট করার পর ক্লিক ক্লিক করলে কিন্তু দেখুন আমাদের ডিটেলসটা চলে এসেছে অর্থাৎ যে নাম্বার দেবো সেই নাম্বারটা চলে এসছে পাশাপাশি কিন্তু এখানে ওটিপির একটি অপশন আসবে আপনার ভোটার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক থাকবে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে মনে রাখবেন আপনার ভোটার কার্ডে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন না সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বারে যে ওটিপি সেন্ড করেছে সেই ওটিপি এখানে বসাবো বসানোর পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করবো তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড ইএপি অপশনে ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবেন পরবর্তী আরো একটি পেজ আমাদের সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিরেক্ট আমাদের ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে একদম নতুন ভোটার কার্ড চাইলে কিন্তু আপনারা খুব সহজেই অনলাইন থেকে নিজের স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসেই এই ইএপি কার্ড ডাউনলোড করতে পারেন এবং এটাকে প্রিন্ট আউট করে বের করে ল্যামিনেশন করে রাখতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনার নতুন পিভিসি ভোটার কার্ড আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই ভোটার কার্ড দিয়ে যাবতীয় যত রকম কাজ রয়েছে সব কাজই করতে পারবেন তো একটি ইউনিক ভোটার কার্ড আপনারা হয়তো প্রত্যেকেই পিভিসি কার্ড পেয়ে গেছেন অনেকেই পেয়ে গেছেন যারা পাননি বা যাদের ইতিমধ্যেই ভোটার কার্ড নাম্বার পরিবর্তন হয়ে গেছে বা যারা ভোটার কার্ড সংশোধন করেছেন করেছেন এখনো পর্যন্ত ভোটার কার্ড না পেলে কিন্তু আপনারা অনলাইন থেকে এই ই ভোটার কার্ড ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে বের করে বিভিন্ন কাজে ইউজ করতে পারেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ